হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে পন্ডসের এই বিবি প্লাস ক্রিমটি নিয়ে রিভিউ করব। সো যারা আপনারা ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করেন না এবং খুবই খুবই লাইট একটা মেকআপ লুকস চান, এক কথায় বলতে গেলে বলতে হবে যে নো মেকআপ মেকআপ লুকস যেটাকে বলা হয়, যে আপনি মেকআপ ইউজ করবেন বাট আপনাকে দেখলেও কেউ বলতে পারবে না যে আপনি মেকআপ ইউজ করছেন, তো এইরকম একটা লুকস চাচ্ছেন যারা, তাদের জন্য পন্ডসের এই বিবি ক্রিমটি একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। কারণ আমি এটা খুব পছন্দ করি, আমি একদমই লাইট মেকআপ করতে পছন্দ করি। ইভেন আমি বিয়ে বাড়িতে গেলেও দেখা যায় যে আমি একদম এই বিবি ক্রিমটা ইউজ করি নর্মালি, অ্যান্ড একটু উপরে পাউডার, যে কোনো পাউডার বা একটু হালকা ফেস পাউডার ইউজ করতে পারি, সেটা অবশ্যই ব্রাশের মাধ্যমে, পাফের মাধ্যমে না, এবং কাজল দিই, লিপস্টিক দিই, আমার সাজুগুজু শেষ। এবং আমাকে সবাই দেখলেই বলে যে অনেক স্টানিং লাগতেছে, সুন্দর লাগতেছে, খুবই লাইট মেকআপ লুকসে দেখা যাচ্ছে, আমাকে অনেক বেশি এলিগেন্ট লাগতেছে। তো এরকমই লুকস অনেকেই চায়। এবং দেখা যাচ্ছে যে অফিস যারা করে রেগুলার বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারাও চাচ্ছে যে নিজেদেরকে একটু স্পেশাল লুকসে দেখাইতে সবাইকে। তো তারা এবং সব দেখ, মানে সাজুগুজু কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার, নিজের জন্য সাজা হয়, কখনোই মানুষকে দেখানোর জন্য না। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনাকে একটু স্পেশাল লাগুক, সবাই আপনাকে দেখলে বলুক যে না ওকে আজকে স্পেশাল লাগতেছে। তো এইরকম একটা লুকসের জন্যই হচ্ছে বিবি ক্রিম ইউজ করা হয়। এবং আপনারা যারা ইউজ করতেছেন আগে থেকেই, তারা তো অবশ্যই এটার ব্যাপারে জানেন, কিন্তু যারা নতুনভাবে ইউজ করতে চান তারা অবশ্যই বলবো যে বিবি পন্ডসের এই বিবি প্লাস ক্রিমটা ইউজ করতে পারেন এবং আপনারা খুবই খুবই ভালো রেজাল্ট পাবেন। এবং যারা ছোটো বাচ্চারা আছে, বিশেষ করে আমি বাচ্চাই বলবো, 14-15 বছরের মেয়েরা দেখা যায় যে ওরা একটু সাজুগুজু বেশি করতে পছন্দ করে, তো ওদের জন্য কিন্তু বিবি ক্রিমটা আমি প্রেফার করবো। কারণ হচ্ছে ওদের স্কিন অনেক লাইট থাকে, স্কিন অনেক সেন্সিটিভ থাকে, বেশি মেকআপ করলে দেখা যায় যে ওদের স্কিনে প্রবলেম হইতে পারে। তো অ্যান্ড আরেকটা জিনিস, যে ফাউন্ডেশন দেখা যায় যে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে ভালো ব্র্যান্ডেরগুলা, যেগুলা দেখা যায় যে টিনেজারদের জন্য হচ্ছে কষ্ট হয়ে যায় কেনা। তো তাদের জন্য আমি বলবো ফাউন্ডেশন মানে বাদ দিয়ে এই বিবি ক্রিম ইউজ করলে তারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। আরেকটা জিনিস ইজি হয়, যেটা যে বিবি প্লাস ক্রিমটা হচ্ছে ইউজ করতে খুব ইজি, মানে ক্রিম বলা হচ্ছে যে আপনি ক্রিমের মতো ইউজ করে ফেলতে পারবেন একদম লাইট আকারে। কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে গেলে আপনার মানে ঠিক মতো কীভাবে লাগাতে হয় সেটা জানতে হয়। তো সেটা না জানলে দেখা যাচ্ছে ফাউন্ডেশন আপনি ইউজ করে জায়গায় জায়গায় মানে আপনার লেগে থাকবে, কোনো জায়গায় ব্লেন্ড হয়েছে ভালোভাবে, কোনো জায়গায় হয়নি। তো এই সমস্যা দূর করার জন্য কিন্তু বিবি ক্রিমটা ইউজ করে যারা করে। আমি মেনলি ফাউন্ডেশন ইউজ করতে পারি না দেখে আমি কিন্তু সবসময় বিবি ক্রিম ইউজ করেছি এবং বিবি ক্রিমের প্রেমে পড়ে গেছি, আর এবং দেখেছি যে আমার লাইট মেকআপটাই ভালো লাগে, নো মেকআপ লুকসটাই ভালো লাগে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড পন্ডসের বিবি ক্রিমটার স্পেশালিটি হচ্ছে এখানে ভিটামিন B3 দেওয়া আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, এবং গ্লিসারিন দেওয়া আছে, স্কিনে কোনো মানে র্যাশ নিস্তে হবে না, কোনো র্যাশেজ উঠবে না। আমার যেটা হয় না, আমি এখনও কাউকে দেখি না যে এই এই বিবি ক্রিমটা ইউজ করে তাদের র্যাশ বা কোনো প্রবলেম হয়েছে, খুব সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব সফট করেও থাকে স্কিনটা ইউজ করার পরে। তারপরে সবচেয়ে বড় যেটা মানে হেল্পফুল একটা উপাদান আছে সেটা হচ্ছে SPF 13 PA++ এখানে দেওয়া আছে, যেটা আপনি যেটা হয় কি যে আপনি এটা ইউজ করে ডিরেক্ট আপনি বাইরে চলে যেতে পারেন, মানে আর আলাদা করে সানস্ক্রিন ইউজ করার দরকার মানে আপনার পড়বে না। দ্যাট মিন্স হচ্ছে যে আপনি এটা আপনার সাজগোজের মধ্যেও রাখলেন প্লাস আপনার সানস্ক্রিনের কাজটাও করে দিল, তো বেটার না? এটা অবশ্যই বেটার। আর এটা আপনাকে যারা মানে হেভি মেকআপ চাচ্ছেন না তাদের জন্য পারফেক্ট, তারপরে হচ্ছে স্পেশাল লুক চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হবে, এবং নো মেকআপ মেকআপ লুকস চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হবে। এই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে সুন্দরভাবে, এবং এটা অবশ্যই অবশ্যই যা ক্লেম করে এরা সেটাই কিন্তু এটা মানে প্রমাণিত। এবং এই প্রোডাক্টটা হচ্ছে অনেক মানে অ্যাভেলেবেল একটা প্রোডাক্ট এবং অনেক ইউজ করে আসতেছে অনেক বছর ধরে সবাই পন্ডসের প্রোডাক্টটা অবশ্যই। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটা অবশ্যই অয়েলি স্কিনের জন্য, যাদের ড্রাই স্কিন তারা আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি, সরি এখন যেটা হয়েছে গ্লো অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা ইউজ করবেন।
কারণ হচ্ছে ওটা হচ্ছে আপনার ড্রাই স্কিনের জন্য, আর এটা কিন্তু ড্রাই স্কিন যে আপনি শীতকালে ইউজ করলে একটু ময়শ্চারাইজিং ক্রিম বা আপনার একটু সিরাম বা অন্য কিছু একটা, মানে যেটা আপনার স্কিনটাকে একটু অয়েলি ভাব রাখে দেয়, সেই রকম কিছু একটা সাথে অ্যাড করে আপনি এই বিবি ক্রিমটা ইউজ করবেন। ডিরেক্ট আপনার ড্রাই স্কিনের জন্য এটা অতটা ভালো হবে না, কারণ স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে। তো এটা একটা সাইড মানে ব্যাড ইফেক্ট এটা হচ্ছে। আর এটা আপনার কভার করবে স্কিনে যত ছোটো ছোটো ডার্ক স্পট আছে, ডার্ক সার্কেল আছে, এটা মানে সুন্দরভাবে মিশিয়ে দেয় ইনস্ট্যান্টলি, যেটা একেবারে যে আপনার ওই যে গায়েব করে দিবে এরকম কিছু না, বাট আপনি এখন সাজুগুজু করতে যাচ্ছেন এখন আপনার স্পটটা দূর করে দিচ্ছে। দ্যাট মিন্স এটা আপনার লং টাইম ধরে ইউজ করার ফলে, অন্যান্য ক্রিম যেটা হয় যে লং টাইম ধরে ইউজ করার ফলে ডার্ক স্পটগুলো চলে যায়, ওই ব্যাপারটা কিন্তু না। এটা জাস্ট আপনার স্ট্যান্ড আপনার ডার্ক যে দাগগুলো আছে সেটা দূর করে দিবেন। তারপরে আছে আপনার ব্রাইট করবে, ইভেন টোন করবে স্কিনের, যে আপনি যে কালারই শেড আছে তার থেকে এক টোন আপ বা দুই টোন আপ করে দিবে। লুকস লাইক এ সেকেন্ড স্কিন অ্যান্ড ফিল্ড, মানে আপনার স্কিনটাকে লাইট ওয়েটে রেখে মানে আপনার কাছে মনে হবে না, ফাউন্ডেশন ইউজ করলে বা মেকআপ ইউজ করলে যেটা মনে হয় যে অনেকগুলো ভারী মেকআপ আমার মুখে আছে, কতক্ষণে ধুয়ে ফেলবো, এরকম একটা বিরক্তি ধরে যায়, এইটা কিন্তু সেই ফিল্ডটা দেবে না। আর এখানে সুইটেবল অল স্কিন টাইপ বলা হয়েছে, বাট আমি যেটা দেখেছি ড্রাই স্কিনের জন্য এটা একটু আনসুইটেবল হয়ে যায়। তো আপনাদেরকে আমি একটু দেখাই যে এটা ইউজ করার পরে দেখাচ্ছি আমি যে এটা অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে লাগে, খুবই অল্প পরিমাণ নিয়ে আপনার খুবই অল্প, আমি খুবই একটুখানি নিয়েছি, আমি দেখাচ্ছি যে এটা খুবই অল্প পরিমাণ নিলেও আপনার খুব সুন্দরভাবে কাজ করে এবং খুব সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, মানে কোথাও কোনো হোয়াইট কাস্ট দিবে না, যেটা হয় যে মনে হয় যে সাদা সাদা ভাব হয়েছে, তো এরকম কোনো কিছু দেবে না। দেখুন সুন্দর মতো একটা লাইট, এই যে এই পাশে আমি ইউজ করিনি, এই পাশে ইউজ করেছি, তো আমার স্কিনের সাথে খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে। এখানে আর একটা জিনিস, এই পন্ডসের বিবি ক্রিমটার দুইটা শেড হয়, একটা হচ্ছে যে এখানে লেখা আছে আইভরি, আর একটা হচ্ছে ন্যাচারাল। তো আপনাদের যাদের স্কিনটা একটু লাইট কালার, আই মিন একটু ব্রাইট একটু কালার, তাদের হচ্ছে এই আইভরি কালারটা চলবে, আর যাদের স্কিন একটু একটু ডার্ক, একটু ডার্ক মানে একটু শ্যামলা, এক কথায় শ্যামলা যাদের স্কিন, তাদের জন্য হচ্ছে ন্যাচারাল কালারটা নেবেন। তো আপনারা এটা অবশ্যই চিন্তা করে মানে ভেবে নেবেন, কারণ দেখে নেবেন, কারণ হচ্ছে হুট করে আপনি যদি আইভরি নিয়ে ফেলেন, আপনার স্কিন হচ্ছে শ্যামলা, তাহলে হচ্ছে আপনার স্কিনে এটা মানাবে না, মনে হবে যে বেশি সাদা হয়ে গেছে। আর আমার স্কিনটা একটু ব্রাইট লাইট ব্রাইট বলতে পারেন, এই কারণে আমার স্কিনের সাথে কিন্তু এটা মিশে গেছে। এটার উপরে এখন যদি আমি একটু পাউডার ইউজ করি, দ্যাট মিন্স আমার সাজগোজ শেষ। তো ভালো থাকবেন সবাই, এইভাবেই আমি এই এটা ইউজ করি, এবং আমি সবসময় এটা মোটামুটি 12 মাসই ইউজ করি, ভালো রেজাল্টই সবসময় পাই, অ্যান্ড আপনারাও আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।